আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবিস কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন আরেকটা আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো একই রেসিপিতে চার ধরনের কাপ আইসক্রিম। আইসক্রিমগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি, চুলাটা কিন্তু এখনো ধরাই নাই। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি না, কোনো প্রকার ক্রিম ব্যবহার করছি না, সেজন্য আমি গুঁড়া দুধটা ব্যবহার করলাম। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য। আর অন্যদিকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়া দুধ হাফ কাপ ব্যবহার করেছি, তার জন্য এক্সট্রা দুধটাকে জাল করতে হবে না, একসাথে কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিতে পারেন। চুলাটা ধরিয়ে দিলাম, অনবরত জাল করবো আর নাড়াচাড়া করবো। মিক্সচারটা ধীরে ধীরে ঘন হয়ে আসতেছে, বলক এসে গেছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ঘন হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করার পর ছড়ানো একটি পাত্রে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আবারও ফিরে এলাম। এটা কিন্তু কিছুটা বরফ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখন একটি ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি, এর ভিতরে আমি আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিব। আমি কিন্তু আজকে কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি। আমি এখন এটাকে ব্লেন্ড করব 5-6 মিনিট, মানে ততক্ষণ ব্লেন্ড করতে হবে এটা যাতে কিছুটা ফুমি লেয়ারে চলে আসে। আমি এটাকে বিট করে নিয়েছি। এখন অন্যদিকে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে এখান থেকে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ আমের পিউরি। অনেকেই হয়তোবা ভাবছেন যে এত তাড়াতাড়ি পাকা আম কি করে পেলাম, আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আমি একত্রে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এই তো মিক্স করে নিয়েছি। যেহেতু কাপ আইসক্রিম তৈরি করবো, সেজন্য এখানে আমি কাপ নিয়েছি। এগুলো কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন কাপগুলোতে দিয়ে দিলাম। এটাকে আমি র্যাপিং পেপার অথবা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব আমি সারা রাতের জন্য। অন্যদিকে এখানে আমি আরেকটি বাটি নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নেওয়ার ফলে এর মধ্যে আইসক্রিমটা যখন আমরা ফ্রিজে বরফ করব, এটার কোনো কচকচানি ভাব আসবে না, খুবই স্মুথ ক্রিমি টেক্সচারের হবে। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। ভালো করে আমি মিক্স করে নিব। কোকো পাউডার দিয়েছি, যদি চেক করে দেখেন যে মিষ্টির পরিমাণ কম হয়েছে, সেই ক্ষেত্রে কিছুটা পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু চিনি দেওয়া যাবে না, মানে এই অবস্থাতে চিনি দেওয়া যাবে না। আমি মিক্স করে নিলাম। এখন ইয়োগর্টটাকেও আমি কাপের মধ্যে ঢেলে দিব। এই যে দিয়ে দিলাম, এটাকেও আমি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এখানে অন্য আরেকটি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে বাকি মিশ্রণটা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখানটায় ঘরে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে ক্যারামেল তৈরি করে রেখেছি। আমার আরেকটি আইসক্রিমের রেসিপিতে কন্ডেন্স মিল্ক দিয়ে ক্যারামেলের রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এর মধ্যে। এই যে আমি মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু দানাদার মতো আছে, এতে কোনো সমস্যা নেই, খেতে ভালোই লাগবে। এটাকেও এখন আমি কাপের মধ্যে ঢেলে নিব। বাকি এখন যেটা আছে এটাকে আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করবো, এর জন্য এর মধ্যে কোনো প্রকার ফ্লেভার অ্যাড করছি না। এই যে দিয়ে দিলাম,
এবার সবগুলোকেই কিন্তু ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। তো ফিরে আসছি সারা রাত রাখার পর। সারা রাত রাখার পর আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এগুলো জমাট বেঁধে গেছে। আমি এখন উপরের পেপারগুলো খুলে নিব। আম, চকলেট, ক্যারামেল, ভ্যানিলা, চার ধরনের আইসক্রিম কিন্তু একই রেসিপিতে। আইসক্রিমটা খেতে খুবই টেস্টি হয়েছে। আমি আপনাদেরকে একটা আইসক্রিম তুলে দেখাই, মানে একটু চামচ দিয়ে খুঁচিয়ে দেখাই যে কতটা ক্রিমি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, একদম পারফেক্ট কিন্তু দোকানের মতো। আমি আশা করছি এবারের গরমে আমার আজকের এই কাপ আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।